হাতত তুলি লওয়া সকল সাবধান। গণপ্রহারৰ ঘটনার বিরুদ্ধে কঠোর উচ্চতম ন্যায়ালয়। সরকার সংসদক কঠোর আইন প্রণয়নের নির্দেশ সর্বোচ্চ ন্যায়ালয়ের। দেশত উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাইছে গণপ্রহারৰ ঘটনা। খোপা ধরার উড়া বাতরিয়ে টকমকাত গণপ্রহারত প্রাণ কাঢ়িলে অভিনীলর। নলবারী মিছামারীকে ধরে অসমতে কেবাটাও ঘটনা। খোপা ধরার উড়া বাতরিয়ে সমগ্র দেশত যা দুটা মাহতে প্রাণ কাঢ়িলে 13 জন লোকর। এই চা সময়ত গণপ্রহারত মৃত্যু হওয়া লোকর সংখ্যা মুঠ 27 জন। শেহতীয়াকৈ হাইটেক সিটি কর্ণাটকতো উড়া বাতরির সংঘটিত হল গণপ্রহারৰ ঘটনা। মৃত্যুমুখত পড়িল গুগলের অভিযন্তা। ইটোর পিছত সিটো ঘটনার পরিপ্রেক্ষিততে কঠোর হয়েছে উচ্চতম ন্যায়ালয়। উচ্চতম ন্যায়ালয়ে ভবিষ্যতে এনে ঘটনা রোধর কঠোর আইন প্রণয়নের নির্দেশ দিছে কেন্দ্রীয় সরকারের লগতে রাজ্য সরকারকো। আদালতের যে নির্দেশ, সেই নির্দেশ আমি ইতিমধ্যে পালন করার কারণে বিভিন্ন ব্যবস্থা লৈছো আর তার থানা বা অন্যান্য ডিস্ট্রিক্টের মুখ্য ন্যায়াধীশ দীপক মিশ্রা, ন্যায়াধীশ এ এম খানবিলকার আর ডি ওয়াই চন্দ্রচূড়র এখন বিচারপীঠে বিধানপালিকা দিছে এই নির্দেশ। আইন প্রণয়নের ক্ষেত্র গণপ্রহারর হত্যার ঘটনাক কোনো কারণতে ক্ষমার চকুরে নাচাবলে হকিয়ে দিছে সর্বোচ্চ ন্যায়ালয়খনে। কেন্দ্রীয় আর রাজ্য সরকারক এনে দুর্ভাগ্যজনক ঘটনার প্রতিরোধমূলক ব্যবস্থা লবলেও নির্দেশ দিছে। কেন্দ্রীয় আর রাজ্য সরকারক উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশে কঢ়িয়ায় আনিছে আশার বতরা। কঠোর আইনে রোধ করিব পারিব গণপ্রহারত মৃত্যুর দরে দুর্ভাগ্যজনক ঘটনা। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম, নর্থ ইস্ট।